हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमार एक भीषण खुशी खबर शेयर करते चले। टाइटल देखे तुम्हारा आशा करी बुझते ही पे हमें कौन टॉपिक नहीं कथा बोलते चले। यस, आमार यूट्यूब चैनल मोनेटाइजेशन ऑन हो गए फाइनलि। सो आई एम वेरी वेरी एक्साइटेड टुडे। फाइनलि यूट्यूब टार्गेट 1000 सबसक्राइबार्स और 4000 आवर से कमप्लीट हो गए। तारपरे अप्लाई कर मोनेटाइजेशनर मोनेटाइजेशन अप्रूव्ड हो। अनेक अनेक धन्यवाद सबसक्राइबार्स जरा ये सपोर्ट कर। तुम्हारे सपोर्टर फले एत अल्प दिन मध्य पुरो टार्गेट कमप्लीट हो गए। सो थैंक यू सो माच। কিছুদিন আগে আমার 1000 সাবস্ক্রাইবার্স যখন কমপ্লিট হয়েছিল তখন আমি আমার জার্নিটা ছোট্ট করে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। তো সেজন্য আজকে আমি আমার জার্নিটা খুব বেশি শেয়ার করছি না এখন। তো যারা 1000 সাবস্ক্রাইবার্সের ভিডিওটা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে প্লিজ দেখে নাও, পুরো জার্নিটার সাথে একটু কানেক্ট করতে পারবে। তো আজকের ভিডিওটাতে বেসিক্যালি আমি দেখাবো যে মনিটাইজেশনে আমি কিভাবে অ্যাপ্লাই করলাম এবং কিভাবে অ্যাপ্রুভড হলো টোটালটা। 1000 সাবস্ক্রাইবার্স যখন আমার কমপ্লিট হয়েছিল তখন ওয়াচ টাইম 4000 ঘন্টা হয়নি, কিছু বাকি ছিল। তো আমি রোজ রোজ ইউটিউব স্টুডিও খুলে খুলে দেখছিলাম না যে কমপ্লিট হয়েছিল কিনা, অনেকদিন বাদে বাদে একটু দেখছিলাম। 13 আগস্ট আমার টার্গেটটা পূরণ হয়ে যায় এবং তখনও কিন্তু আমি জানি না যে এটা পূরণ হয়ে গেছে। তার কারণ হলো আমি জানতাম যে যখন টার্গেটটা পূরণ হবে আমার কাছে মেল অবশ্যই আসবে, কিন্তু আনফরচুনেটলি আমার কাছে কোনো মেল আসেনি। এবং আমি যখন ল্যাপটপটা খুলে দেখলাম মনিটাইজেশন অপশনে গিয়ে, তখন আমি গিয়ে দেখছি যে আমার 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং আমাকে অ্যাপ্লাই করার জন্য একটা অপশন দিয়েছে যেটা আগে ওপেন ছিল না, পরে ওটা অ্যাক্টিভ হয়েছে অ্যাপ্লাই বাটনটা। তো আমি খুবই অবাক হলাম যে কি কোনো মেল এলো না কেন, সবাই তো সবসময় বলে যে মেল আসে, যত ভিডিও আমি এর আগে দেখেছি সবাই বলেছে যে মেল আসে, তো আমার কাছে কেন মেল এলো না। তো আমি মেল বক্সটা খুলে বারবার চেক করলাম, রিফ্রেশ করলাম, কিন্তু না, কোনো মেল নেই। ইভেন ইউটিউবে নোটিফিকেশান পর্যন্ত দেয় সেটা পর্যন্ত আমার আসেনি। তো আমি খানিকটু অবাকই হলাম। তো যাই হোক, তা সত্ত্বেও আমি 13 আগস্ট অ্যাপ্লাই করে দিলাম। কিভাবে অ্যাপ্লাই করলাম সেটা আমি স্টেপ বাই স্টেপ পরে দেখাচ্ছি। অ্যাপ্লাই করার ঠিক 3 দিনের মাথায় 16 আগস্ট আমার মনিটাইজেশন অন হয়ে যায়। তো সেটারও কিন্তু কোনো মেল আসেনি আমার কাছে, খুবই অদ্ভুত লেগেছে এই ব্যাপারটা। সবাই বলছে যে মেল আসে কিন্তু আমার কেন মেল আসছে না। তো আমি আবার মেল বক্সে গিয়ে চেক করলাম, দেখলাম যে আমার কোনো ভুল কি না, আমি মেলটা মিস করে যাচ্ছি কি না, কিন্তু দেখলাম যে না, আমার সত্যিই কোনো মেল আসেনি। তো মানে আমি ইউটিউব স্টুডিওতে যখন মানে ডলারের সাইন এসেছে আমার প্রতিটা ভিডিওর পাশে, সেটা দেখে আমি বুঝলাম যে আমার মনিটাইজেশন অ্যাপ্রুভড হয়ে গেছে। তো তারপরে আমি ল্যাপটপ খুলে সব কিছু দেখলাম যে হ্যাঁ, মনিটাইজেশন অন হয়েছে, এটা একদম মানে ঠিক কথা। কিন্তু তারপরেও আমি একটু ডাউটে ছিলাম যে কি ব্যাপার, সব কিছু হলো কিন্তু একটাও মেল এলো না ইউটিউবের তরফ থেকে। এরকম তো কখনো হয় না, এমন নয় যে ইউটিউবের তরফ থেকে কোনো মেলই আমার কাছে আসে না, তা কিন্তু নয়। এর আগে 1000 সাবস্ক্রাইবার্স যখন আমার কমপ্লিট হয়েছিল তখন ইউটিউবের থেকে মেল এসেছিল। এছাড়াও প্রতি মাসের একটা রিভিউ টাইপের আসে যে এই মাসে কতটা গ্রোথ হলো বা কিছু, তো সেরকম মেল আসতে থাকে। তো মনিটাইজেশন অনের কেন মেল এলো না বা আমার টার্গেট যখন পূরণ হলো তার কেন মেল এলো না, এটা নিয়ে আমি খুবই মানে খুবই চিন্তিত ছিলাম। মানে খুশি তো হচ্ছিলো যে মনিটাইজেশন অন হয়ে গেছে, খুশি অবশ্যই হচ্ছিলো, কিন্তু তার মধ্যে একটু টেনশনও ছিল যে মেল এলো না। তো আমি যেটা করলাম সেটা হলো ইউটিউবে গিয়ে ওদের কাছে রিকোয়েস্ট করা যায় বা কমপ্লেন করা যায়, এরকম অপশান আছে। সেখানে কি আমি ওদেরকে আমার সমস্যার কথা বললাম যে আমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে কিন্তু কোনো মেল আসেনি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, কোনো প্রবলেম হবে কি। তো সেখানে ওরা রিপ্লাই করলো, সেই মেলটা আমি দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম। ফার্স্ট ইউটিউব অ্যাপ ওপেন করতে হবে এবং নিজের চ্যানেল সিলেক্ট করতে হবে। তারপরে যে ওপরে ডান দিকে 3টে ডট আছে সেখানে ঢুকলে দেখবে একদম লাস্ট অপশান হেল্প অ্যান্ড ফিডব্যাক, সেখানে ঢুকতে হবে। ওকে, একদম শেষের আগেরটা কন্ট্যাক্ট আস, ওখানে ঢুক, ওদেরকে নিজের সমস্যার কথা লিখতে হবে। সো কন্ট্যাক্ট আসে ঢুকলাম। এবার এখানে একটা বক্স আসবে, এই এক্সাম্পল লেখা রয়েছে, এই বক্সটার মধ্যে নিজের যা সমস্যা সেটাকে লিখতে হবে। আমি হাই লিখে দেখিয়ে দিলাম এক কোথায় লিখতে হবে। এরপর স্টেপ বাই স্টেপ আসবে, নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তারপর একদম শেষে ওরা অপশান দেবে যে তুমি মেলের দ্বারা তোমার রিপ্লাইটা চাও নাহলে চ্যাট করেও পেতে পারো। তো আমি মেলের অপশানটা সিলেক্ট করেছিলাম আর নেক্সট ডেতে আমার কাছে মেল চলে এসেছিলো, সেই মেলটাও আমি এবার দেখাবো। এবার মেল বক্সটা ওপেন করছি, মেলটা একটু চট করে দেখিয়ে দিই। 22 আগস্ট, 22 আগস্ট ইউটিউব পার্টনার সাপোর্টের থেকে আমার মেল এসেছিলো, আমি টিক দিয়ে বুঝিয়ে দিলাম। তো এটা এবার ওপেন করে দেখাচ্ছি।
তো এখানে মেলটা খুবই ছোট ছোট করে আসছে, বোঝা যাচ্ছে কিনা লেখা বলতে পারছি না, একটু জুম করছি। ওকে, এখানে বেসিক্যালি যেটা লেখা রয়েছে, ওরা আমার জাস্ট রিসেন্টলি মনিটাইজেশন অ্যাপ্রুভড হয়েছে এবং আমার যে মেল আসেনি সেটা ভীষণই একটা ন্যাচারাল ব্যাপার, কারণ তারা সবাইকে মেল পাঠায় না, ওরা বেছে বেছে হঠাৎ হঠাৎ কাউকে মেল পাঠায়। সো এখানে টেনশানের কোনো ব্যাপার নেই এবং ওরা এখানে বলেছে যে ইউটিউব স্টুডিওতে ওরা একটা নোটিফিকেশান অলরেডি আমাকে দিয়েছে। ওকে, সো এটাই ছিল বেসিক্যালি মেলটা। এখানে একটু একটু দেখা যাচ্ছে এখন। ওকে, সো এটাই ছিল বেসিক্যালি ব্যাপারটা। তো এটা পাওয়ার পর আমি একটু আশ্বস্ত হই যে থ্যাংক গড যে মেল আসেনি, সেটা কোনো প্রবলেমই নয়। সো আমার সাথে যেটা হয়েছে সেটা যে কোনো কারোর সাথে হতে পারে, আমি এই কারণেই আমার নিজের অভিজ্ঞতাটা আজকে শেয়ার করলাম যে আমারটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা টেনশন নেওয়ার মতন কোনো জিনিস নয়। যাই হোক, আমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে, এতে আমি ভীষণ খুশি, মেল আসুক কি না আসুক। আর যারা জানো না যে মনিটাইজেশন কি, মানে যারা ইউটিউবের ক্রিয়েটার নও, অনলি ভিউয়ার্স, এরকম অনেকেই আছে যারা জানো না যে মনিটাইজেশন কি, আমি কি নিয়ে ভিডিও করছি, তাদের উদ্দেশ্যে বলছি যে মনিটাইজেশনের পর থেকে আমার চ্যানেলে অ্যাড আসবে। অ্যাড আসতে অলরেডি শুরু করে দিয়েছে, আমার চ্যানেল ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে লিঙ্কড হয়ে গেছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। ওকে, একটু এগোনোর আগে আমি একটা ব্যাপার বলতে চাই। তো আভি মে থোড়ি বহুত হিন্দি মে বলনা চাহুঙ্গি, কিউকি মেরে চ্যানেল মে এসা বহুত সারা লোক হ্যায় জিন লোগোঁ কো বেঙ্গলি সমঝ মে নেহি আতি, বো লোগ কোই কোই তেলুগু হ্যায়, তামিল হ্যায়, আর মারওয়াড়ি হ্যায়, মারাঠি হ্যায়, বহুত সারা ফ্রেন্ডস হ্যায়, বহুত সারা সাবস্ক্রাইবার্স হ্যায়, জিন লোগোঁ কো মেরে ল্যাঙ্গুয়েজ কুছ ভি সমঝ মে নেহি আতি হ্যায়, বট স্টিল দে ফলো মি। ये मेरे लिए बहुत बड़ी बात है और मैं बहुत बार प्रॉमिस कर चुकी हूँ कि मैं हिंदी में थोड़ा बहुत उन लोगों को बोलूँगी, कुछ कुछ एक दो लाइन बोलूँगी, पर मैं बंगाली में शुरू हो जाती हूँ तो हिंदी में कन्वर्ट नहीं कर पाती, और मेरे चैनल वैसे ही बंगाली में है। स्टार्टिंग में मैंने हिंदी में किया था पर मैंने अभी तो बंगाली में स्टार्ट कर दिया, तो इसीलिए हिंदी में कंटिन्यू नहीं कर पा रही हूँ। पर मैं कोशिश करूँगी आप लोगों के लिए, स्पेशली आप लोगों के लिए, कि मैं थोड़ा बहुत एक दो लाइन कभी कभी हिंदी में ट्रांसलेट कर देने की। तो थैंक यू सो मच आप लोगों को कि मेरे चैनल फाइनली मोनिटाइज्ड हो गया है। आप लोगों के सपोर्ट के बिना बिल्कुल बिल्कुल भी पॉसिबल नहीं था। अभी मैं स्टेप बाई स्टेप दिखाऊंगी कि मोनिटाइजेशन के लिए कैसे अप्लाई करना चाहिए। निजेर प्रोफाइल थेके देखाते पारछी ना, कारण आमार चैनल अलरेडी मोनिटाइज्ड हो गेछे एबं मोनिटाइजेशन आगे एक रकम देखाय, ओटा हो जाओयार पोरे एक रकम देखाय। एक्चुअली आई वाज सो एक्साइटेड मोनिटाइजेशनेर जोन्नो जे अप्लाई करार अपशन दिएछे, आमि फटाफट अप्लाई करे दिएछि एबं आमार माथातेई छिलो ना जे एटा स्क्रीन रेकर्ड करे रखा दरकार इन फ्यूचार जखन आमि भिडियो करब तखन देखानोर जोन्नो। तो ओटा एकदम मिस हये गेछे आमार माथा थेके, तार जोन्नो आमि एकटा अन्य अकाउंट यूज करे एकटु देखाच्छि आर आमि বাকিটা আমি মুখে এক্সপ্লেইন করে দিচ্ছি। যারা নিউ ইউটিউবার তাদের সুবিধার জন্য অ্যাকচুয়ালি এটা দেখানো। আচ্ছা, বিশেষ কিছু অসুবিধার জন্য আমি অন্য অ্যাকাউন্ট থেকে দেখাতে পারলাম না, আমি নিজের অ্যাকাউন্ট থেকেই দেখাচ্ছি, আর সাথে আমি পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ মুখে বলে দিচ্ছি। আমি আমার ল্যাপটপ থেকে ইউটিউবে চ্যানেলটা ওপেন করেছি। এবার বাঁ সাইডে মনিটাইজেশন বলে একটা অপশান রয়েছে, আমার অ্যারোটার দিকে একটু ফলো করো, ওখানে রয়েছে মনিটাইজেশন অপশানটা। এবার যাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি তাদের চ্যানেলে ওই মনিটাইজেশন অপশানে ক্লিক করে ঢোকার পর কী কী আসবে সেটা আমি একে একে বলছি। আমার চ্যানেলে যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে, সো এখান থেকে দেখালে তোমরা কিছু বুঝতে পারবে না। ফার্স্ট ওখানে ক্লিক করে ঢুকলে তোমাকে প্রথমেই দেখাবে যে তোমার 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে এবং তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই নাও বলে একটা বাটন আসবে, সেখানে ক্লিক করে ঢুকতে হবে। দেন তিনটে স্টেপ তোমাকে থাকবে। একটা ফার্স্ট স্টেপ হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে তুমি যদি অ্যাড হও তাহলে তোমাকে যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া থাকবে, সেখানে তুমি জাস্ট পড়ে নিয়ে টিক করে দেবে, ওখান থেকে বেরিয়ে আসো। নেক্সট যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সেখানে ঢুকে কিছু স্টেপ ফলো করতে হবে, নিজের ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে, একটা বেসিক ফর্ম ফিল আপ আছে, নিজের অ্যাড্রেস পুট করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। শুধু ইম্পর্টেন্ট একটাই বিষয় রয়েছে যেটা আমি বলে দিচ্ছি,
ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় তোমার অ্যাকাউন্টটাকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট রাখবে, বিজনেস করবে না, সেটা ইম্পর্টেন্ট, তো আমি এটা বলে দিলাম। দেন ওখান থেকে বেরিয়ে আসো, নেক্সট স্টেপ যেটা থাকবে, নেক্সট স্টেপে তোমাকে কিছুই করতে হবে না, ওটা সম্পূর্ণ ইউটিউবের ভেতরকার ব্যাপার। ওরা তোমার চ্যানেলকে মনিটাইজ করবে, ভালো করে অবজার্ভ করবে এবং তারপরে তোমাকে অ্যাপ্রুভ দেবে। দ্যাটস ইট, এই পর্যন্তই করতে হবে। দেন মনিটাইজেশন অ্যাপ্রুভড হয়ে গেলে এই পেজটা খানিকটা এরকম লাগবে দেখতে, যেটা আমার স্ক্রিনে এখন খোলা রয়েছে। এই হলো পুরো প্রসেস, ভীষণ ইজি অ্যাপ্লাই করা। আমার সাথে যেটা হয়েছে সেটা তো আমি বললামই, আমার কাছে কোনো মেল আসেনি, তো মেল যে আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সো মেল না এলেও চিন্তার কোনো ব্যাপার নেই। ওরা কিন্তু আমাকে মেলে বলেছিল যে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে ওরা, কিন্তু নোটিফিকেশানও কিন্তু আসেনি। আমাকে নিজেকেই বুঝতে হয়েছে যে আমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে, এবং আমার চ্যানেল, তার আগে আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 আওয়ার কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাকে নিজে নিজেই দেখে বুঝতে হয়েছে। মেলের ভরসায় সবসময় না থাকাই ভালো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করব না। যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, আমি পায়েল, তোমরা দেখছো পায়েল ব্লগস। আমি নর্মালি ট্রাভেল ব্লগস করি, প্লিজ আমার চ্যানেলে ভিজিট করো, যদি ভালো লাগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।